রমজানের আগে থেকেই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করে। ঈদের আগে দাম আরও বেড়ে যায়। নিত্য প্রয়োজনীয় আরেক পণ্য সয়াবিন তেল নিয়েও শুরু হয় হাহাকার। কয়েক দফা দাম বৃদ্ধির পর এখন তেল পাওয়া গেলেও তা কিনতে হচ্ছে বাড়তি দামে। এই সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় কিংবা বিলাসী পণ্য বেড়েছে সব কিছুর দাম। কিন্তু কেন এই অবস্থা, এর উত্তর দেন বাণিজ্য মন্ত্রী। পরিস্থিতি, দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি দুটোই বেশ ক্রিটিক্যাল অবস্থা হয়ে উঠছে। আন্তর্জাতিক পরিবেশ, আন্তর্জাতিক সিচুয়েশনের মধ্যেই থাকতে হয়। আন্তর্জাতিক অবস্থা ভালো হলে দেশের অবস্থা ভালো থাকে, আবার মন্দা চললে পর, খারাপ অবস্থা হলে তার প্রভাব বাংলাদেশের উপরে পড়ে। আমরাও সেই বৈশ্বিক পরিস্থিতির শিকার হয়েছি। অনেকগুলো ব্যাপারে কথা বলা দরকার। এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা সমস্যা নিয়ে আমরা কয়েকদিন ধরেই আলোচনা করছি, সেটা হলো যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে বিশেষ করে তেল। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দেন মন্ত্রী। সেটা হলো যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে বিশেষ করে তেল, চিনি, ডাল, এসব জিনিসের ঊর্ধ্বমুখী দাম। আমাদের প্রয়োজনীয় যে তেল আছে তার প্রায় 90% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। গ্লোবাল মার্কেটের দাম বেড়ে চলেছে, প্রতিনিয়তই বেড়ে চলেছে। যুদ্ধের কারণে আমাদের গমের উপর প্রভাব পড়েছে। আমাদের সূর্যমুখী তেলের যে সিটটা, সেটা ইউক্রেন থেকে আসতো, সেটাও স্বাভাবিকভাবে ব্যাহত হয়েছে। এর জন্য এই গ্লোবাল ওয়ারের, এই ওয়ারের কারণে কিন্তু আমাদের দেশের জিনিসপত্র কিছু সমস্যা হয়েছে, ট্রান্সপোর্টের সমস্যা হয়েছে। ক্যারি করার যে কন্টেইনার ছিল 2500 টাকা, সেটা গিয়ে 10000 টাকায় ঠেকেছে। এই অবস্থায় দরিদ্র মানুষকে কম মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। যারা দরিদ্র সীমার নিচে আমাদের 20% পিপুল আছে, তাদেরকে অন্তত সাশ্রয়ী দামে তেল, মুসুরির ডাল এবং চিনিটা দেওয়া হয়। আমরা তার জন্য রমজান মাসে দুবার এই 1 কোটি মানুষ, মানে 1 কোটি পরিবার, 5 জন করে ধরলে পরে প্রায় 5 কোটি মানুষের কাছে পৌঁছতে পেরে এইভাবে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। এবং আগামী মাস থেকে আবারও এটা আমরা চালু রাখবো যতদিন পর্যন্ত অবস্থার উন্নতি না হয়, তেমনটাই নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তোরা এইভাবে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যদি যুদ্ধ কমে যায়, যুদ্ধ যদি বন্ধ হয় এবং অন্যান্য জিনিস, এর মধ্যে সয়াবিনটা আসে আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে। সেখানেও বিভিন্ন আবহাওয়ার কারণে তাদের প্রোডাকশন কম হয়েছে, এবং যেখানে $800-900 বিক্রি হতো পার টন, সেটা 1600-1700-1800 এই মুহূর্তে $1,850 বিক্রি হচ্ছে। সার্বিকভাবে গ্লোবাল ইনক্রিজের কারণে আমাদের তেল এবং অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে। রিসেন্টলি আপনারা লক্ষ্য করেছেন যে এই সময় ভারত আবার গম, তাদের আমরা গম কিনতাম তাদের কাছ থেকে, ভারতে গত 3-4 দিন আগে তারা ডিক্লেয়ার করেছে যে ভারত এক্সপোর্টটা বন্ধ করে দেবে। তবে এর মাঝখানেও কিছুটা স্বস্তি আছে যে তারা বলেছে পার্শ্ববর্তী দেশগুলো যদি তাদের খুব প্রয়োজন হয় তবে তাদেরটা কনসিডার করবে। মন্ত্রী বলেন দেশে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। শ্রীলঙ্কায় যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশে এমন পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন উড়িয়ে দেন বাণিজ্য মন্ত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।